আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, টেলিমেডিসিন সেবায় স্বস্তি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। উদ্ভাবনের নতুন অধ্যায়ে বাংলাদেশ বললেন মোস্তাফা জব্বার। জুনের মধ্যে 22 জেলায় জীবন, 26 মার্চে আলাপ জানালেন বিটিসিএল এমডি। ঢাকায় তিন দিনের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু। 16 মাসে 10 কোটির মাইল ফলকে ডিজনি প্লাস। বুলিং কমাতে টিকটকে মন্তব্য নিয়ন্ত্রণ সুবিধা চালু। 17 মার্চ উন্মোচিত হবে গ্যালাক্সি এ স্মার্টফোন। এবং এরিকসনের মামলার পর নোকিয়ায় যাচ্ছে স্যামসাং। যাচ্ছি বিস্তারিত খবরে। টেলিমেডিসিন সেবায় স্বস্তি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় চিকিৎসা সেবা পাওয়া সহজ হয়েছে উল্লেখ করে টেলিমেডিসিন সেবায় স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু মানে বিশেষজ্ঞ চিকিৎসা নিতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যেতে হয় না, বরং নিজের জায়গায় বসে বা কমিউনিটি ক্লিনিকে বসে চিকিৎসাটা পেতে পারেন। অর্থাৎ টেলিমেডিসিনের ব্যবস্থাটা সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে, যার ফলে আজকে চিকিৎসা পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের 20 জেলার 70 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান। একই সঙ্গে ধাপে ধাপে এই সেবা দেশের প্রতিটি উপজেলায় নিয়ে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এই সেবাটা দেওয়ার ব্যবস্থাটা আমরা পর্যায়ক্রমিকভাবে করে দেব। আর ইতিমধ্যে আরো 10টি কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনেরও চিন্তা আছে। দেশের মানুষের সুস্থতার উপর সরকারের গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন শেখ হাসিনা। মানুষের চক্ষু চিকিৎসা মাধ্যমে যেমন সুস্থ করে দেওয়া আর অন্ধত্ব থেকে মানুষকে রক্ষা করা এবং আবার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া এবং সবই কিন্তু আমরা বিনা পয়সা করে দিচ্ছি। আজি সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা এখন উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কর্মকর্তা ও উপকারভোগীদের কথা শোনেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মূল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে দেশের সরকার প্রধান হিসেবে ডিজিটাল মাধ্যমে সর্বনিম্ন পর্যায়ে মত বিনিময় করার নজির সৃষ্টি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সঞ্চালক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউস। বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায় তৈরি করেছে, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেশের কোন প্রধানমন্ত্রী এই সর্বনিম্ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জনগণের সঙ্গে এভাবে মত বিনিময় করার নজির কিন্তু সৃষ্টি করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সকলের তরফ থেকে সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং তাতে আমাদের যে গতিধারা এসেছে সেটি আশা করি আরো বেশি চালু থাকবে। উদ্ভাবনের নতুন অধ্যায়ে বাংলাদেশ বললেন মোস্তাফা জব্বার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন যে প্রযুক্তি মানুষের কল্যাণে কাজে আসে না সেই প্রযুক্তির কোনো মূল্য নেই। যে প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় মানুষের জীবনধারা পাল্টে দেয়, বাংলাদেশ এখন সেই প্রযুক্তি উদ্ভাবনের নতুন সময়ে উপনীত হয়েছে। তিনি বলেছেন অতীতের তিনটি শিল্প বিপ্লবের সাথে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য মেলানো যাবে না, তুলনারও বিষয় নয়। এই যুগে মেধা, সৃজনশীলতা ও যোগ্যতা ব্যবহার করতে না পারলে ডাইনোসরের মতো হারিয়ে যেতে হবে। ওকে দোয়েল এবং বাঘ আইওটি ভেহিকলের সাথে মোবাইল অপারেটর রবির চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। বৃহস্পতিবার হোটেল ওয়েস্টিনে ওকে দোয়েলকে ইন্ডাস্ট্রিয়াল সিম সরবরাহের মাধ্যমে ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা ও ডিজিটাল বিনোদন নিশ্চিত করতে এই কৌশলগত চুক্তি করে মোবাইল অপারেটর রবি। রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিও মাহতাবুদ্দিন আহমেদ এবং ওকে দোয়েলের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাবুদ্দিন আহমেদ বলেন, আমরা সবসময় উদ্ভাবন ও নতুন প্রযুক্তির সাথে যুক্ত থেকেছি। ওকে দোয়েলে ইন্ডাস্ট্রিয়াল সিম সরবরাহের মাধ্যমে আমরা ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা ও ডিজিটাল বিনোদন নিশ্চিত করব। বাগ মোটরস পরিবেশকে সুরক্ষিত রাখতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমি বিশ্বাস করি আমাদের অত্যাধুনিক প্রযুক্তি ও তাদের পরিবেশ বান্ধব উদ্ভাবনী উদ্যোগের সমন্বয় ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন আনবে। জুনের মধ্যে 22 জেলায় জীবন, 26 মার্চে আলাপ জানালেন বিটিসিএল এমডি। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে
গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক জীবন ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল। চলতি বছরের জুনের মধ্যে 22 জেলায় মিলবে এই সেবা। একই সঙ্গে আগামী 26 মার্চ উদ্বোধন হতে যাচ্ছে বিটিসিএল এর আইপি কলিং অ্যাপ আলা। বৃহস্পতিবার ফেসবুক লাইভে গ্রাহকের মতামত, অভিযোগ ও পরামর্শ নিয়ে কথা বলার সময় এসব তথ্য জানান বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল মতিন। টেলিফোন সুবিধা ছাড়া শুধু ইন্টারনেট সুবিধা নেওয়ার বিষয়টি উন্মুক্ত করেছি 1 মার্চ 2021 থেকে। এখন থেকে যে কোনো গ্রাহক টেলিফোন ব্যতিরিকে জীবন অর্থাৎ ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে। প্রাথমিক পর্যায়ে এখনই আমরা ঢাকার খিলগা বনশ্রী, রাজশাহী মেট্রোপলিটন এলাকা, খুলনা সদর এবং ফরিদপুর সদরে জীবন সেবা দেওয়া শুরু করেছি। আমরা 22টা ডিস্ট্রিক্টে জুনের মধ্যে জীবন সেবা চালু করে দিব আর 42টা ডিস্ট্রিক্টে চালু করতে আগামী বছর জুন পর্যন্ত লাগবে। কারণ এটা জীবন সেবার জন্য আপনাদের গ্রাহক পর্যায় পর্যন্ত, গ্রাহক প্রান্ত পর্যন্ত আমাদের অপটিক্যাল ফাইবার লে করতে হবে। সেই অপটিক্যাল ফাইবার লেইং এর কাজ চলমান আছে এবং আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই সেবা নিয়ে যাচ্ছি। উপজেলা লেভেলে আমরা ADSL চালু করব, অর্থাৎ কপার লাইনে উচ্চগতির ইন্টারনেট সেবা, যেটা দিয়ে আমরা 5-10 MB দিতে পারবো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 26 মার্চ বিটিসিএল এর আইপি কলিং অ্যাপ আলাপ উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। আলাপ আমরা সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 26 মার্চ উদ্বোধন করতে যাচ্ছি এবং আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় সম্মতি পেয়েছি যে উনি এই আলাপ উদ্বোধন করবেন 26 মার্চ। বিটিসিএল এর সব সেবা ডিজিটাইজ করা হয়েছে এবং গ্রাহক অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারছেন উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা আমাদের সকল সার্ভিসকে ডিজিটাইজ করেছি এবং এই ডিজিটাল অনলাইনের মাধ্যমে গ্রাহকবৃন্দ তাদের অভিযোগ করতে পারছেন, তাদের বিল দেখতে পাচ্ছেন, বিল পেমেন্ট করতে পারছেন এবং নতুন সংযোগের জন্য, সব ধরনের সংযোগের জন্য তাদের আবেদন করা থেকে শুরু করে তাদের ডিমান্ড নোট পাওয়া থেকে শুরু করে সবগুলোই আমরা অনলাইনে করতে পেরেছি। বাড়তি কোনো খরচ গণার কোনো কারণ নেই। এ বিষয়ে আপনার যদি কোনো স্পেসিফিক অভিযোগ আপনি যদি পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমরা এই ধরনের বিষয়গুলোকে জিরো টলারেন্স দিয়ে দেখি এবং আমরা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যেসব প্রশ্ন ও সুপারিশ আসে সেগুলোর ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় বলেও জানান বিটিসিএল প্রধান। আমরা টেলিসেবা অ্যাপের মাধ্যমে যে অভিযোগ গ্রহণ করি সেই অভিযোগের নিষ্পত্তির হার 99%। আমাদের গ্রাহক সেবা কেন্দ্র 24 ঘন্টা খোলা রেখেছি, 7 দিনই খোলা থাকে, অর্থাৎ 7/24 এবং এর নাম্বার 16402। এখানে আপনারা অভিযোগ করলে আপনারা তার সমাধান পাবেন। ঢাকায় 3 দিনের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ঢাকা ক্যাম্পাসে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন। বাংলাদেশ, আমেরিকা, কানাডা, জার্মানি, চীন ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের 1000-এরও বেশি বিজ্ঞানী, গবেষক ও প্রকৌশলীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে তাদের গবেষণা কর্ম উপস্থাপন করছেন। সম্মেলনে জমা পড়া সহস্রাধিক গবেষণাপত্রের মধ্যে উপস্থাপন করা হচ্ছে 715টি প্রেজেন্টেশন। বৃহস্পতিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বিজ্ঞানীদের জন আকাঙ্ক্ষা ও চাহিদার উপর আলোকপাত করে গবেষণা চালিয়ে যেতে উপস্থিত বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। And their engineers and our scientists, they are working there and they are contributing in developing various technologies and we see the product in the market. The young scientists, they have lot of talent, lot of life and energy. If we can guide them, we can provide them resource and we can impart training, they will be skilled and they will be scientists with efficiency and they will contribute in developing generating technology.
বক্তব্যে নতুন নতুন বিষয়ে গবেষণার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালনে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান। He took initiative to create research facilities regarding use of science and technology for the construction of world ravaged newly independent country. He put life to scientific research organizations like Bangladesh. মানব কল্যাণের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের প্রতি গুরুত্ব আরোপ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডাক্তার আহমা রুহুল হক। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ভারতের সিএসআইআর মহাপরিচালক অধ্যাপক ডক্টর শেখর চন্দ্র মান্ডে। We both the countries similar share passions, we have similar cultural roots, and therefore there is no reason that why we should not be able to exchange many of these ideas on a continuous basis so that both the people of India and people of Bangladesh together benefit by the advances of modern science and technology. সম্মেলন উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় তিনটি প্ল্যানারি সেশন। প্রথম সেশনে প্রাক্তন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাক্তার প্রাণগোপাল দত্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সুলতানা শফি, বুয়েটের অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক লুৎফুল হাসান। এছাড়াও দিনের শেষ অধিবেশনে কোয়ান্টাম জিওমেট্রিকের উপর আলোকপাত করেন যুক্তরাজ্যের প্রিস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ হাসান। এছাড়াও এই সেশনে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের এনসি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর হাসান জামিল, জার্মানির ইউনিভার্সিটি অব হ্যানোভারের অধ্যাপক ডক্টর ক্লাউস রস্টার এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর থর্সটেন এম জেসিং। এসব সেশনে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি প্রীতির কথা তুলে ধরে বক্তারা বলেন, কোনো কসমেটিক সার্জারি দিয়ে সফলতা আসেনি, গৌরব রচিত হয় বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের পথে, তাই এই খাতে নিয়মিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি জানান তারা। নজর দিচ্ছি দেশের বাইরে। ১৬ মাসে ১০ কোটির মাইল ফলকে ডিজনি প্লাস। ২০১৯ সালের ১২ নভেম্বর চালু হয় স্ট্রিমিং সেবা ডিজনি প্লাস। এখন ১৬ মাস পর প্ল্যাটফর্মটি ১০ কোটি গ্রাহকের মাইল ফলক অর্জন করেছে। গত বছরের এপ্রিলে সেবাটিতে ৫ কোটি গ্রাহক ছিল, আর গত ফেব্রুয়ারি মাসে গ্রাহক সংখ্যা ৯.৫ কোটিতে উন্নীত হয়। উত্তর আমেরিকাতে প্রথম সেবাটি চালুর পর ইউরোপ, ভারত, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে সেবাটি সম্প্রসারণ করা হয়, আর বর্তমানে বিশ্বের ৫৯টি দেশে সেবাটি চালু রয়েছে। ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব চাপেক বলেন, প্রতি বছর ডিজনি অ্যানিমেশন, ডিজনি লাইভ অ্যাকশন, স্টার ওয়ার্স এবং ন্যাশনাল জিওগ্রাফি থেকে শতাধিক নতুন টাইটেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ডিজনি প্লাসের প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্সে বর্তমানে ২০ কোটি সাবস্ক্রাইবার আছে। এইচবিও গত জানুয়ারিতে তাদের গ্রাহক সংখ্যা ৩.৭৭ লাখে উন্নীত করেছে। তবে অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের নির্ভরযোগ্য কোনো সংখ্যা পাওয়া যায়নি। বুলিং কমাতে টিকটকে মন্তব্য নিয়ন্ত্রণ সুবিধা চালু। বুলিং ও হয়রানি প্রতিরোধে নতুন ফিচার চালু করছে টিকটক। মন্তব্য নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যাপেই বাজে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করা হবে। কোনো ক্লিপে মন্তব্য করা হলে সেটি ফিল্টারিং করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অনুমোদন দিলেই সেই মন্তব্য সবার সামনে প্রকাশিত হবে, ফলে অ্যাকাউন্টের মালিক অনুমোদন না দেওয়া পর্যন্ত নতুন মন্তব্য লুকায়িত থাকবে। এছাড়া ইতোমধ্যেই কিওয়ার্ডের মাধ্যমে মন্তব্য ফিল্টারিং করার সুযোগ দেওয়া হচ্ছে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাড়তি সুবিধা পাওয়া যাবে। বুলিং প্রতিরোধে বেশ কঠোর হচ্ছে টিকটক। যখন কোনো মন্তব্য প্ল্যাটফর্মটি নীতিমালা ভঙ্গ করেছে বলে প্রতীয়মান হয়, তখন অ্যাপ থেকে মন্তব্য প্রদানকারীকে সেটি পোস্ট করার আগে পুনরায় বিবেচনা করার জন্য সতর্ক করা হবে। একই ধরনের ফিচার বর্তমানে ইনস্টাগ্রামেও রয়েছে। যদিও এসব কমেন্ট করানো থেকে টিকটক বিরত রাখতে পারবে না, তবে শব্দ পরিবর্তনের জন্য সুযোগ দেবে। ১৭ মার্চ উন্মোচিত হবে গ্যালাক্সি এ স্মার্টফোন। বুধবার গণমাধ্যমে একটি অপ্রকাশিত অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ওই অনুষ্ঠানে নতুন স্মার্টফোন উন্মোচিত হবে। ইংল্যান্ড সময় সকাল ১০টায় ভার্চুয়াল অনুষ্ঠান শুরু হবে। স্যামসাংয়ের নিউজরুম সাইট এবং স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে কমপক্ষে নতুন মডেলের ২টি স্মার্টফোন উন্মোচিত হবে। মডেল দুটি হল গ্যালাক্সি A52 এবং গ্যালাক্সি A72। 5G সুবিধাসহ বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার থাকবে এই ফোনে, যদিও এটি ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S21 সিরিজের থেকে কম দামি হবে। গ্যালাক্সি S21 বিক্রি শুরুর প্রায় ১.৫ মাস পরেই নতুন ফোন উন্মোচিত হতে যাচ্ছে।
স্যামসাং জানিয়েছে দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস টোয়েন্টি যতটা বিক্রি হয়েছিল তার চেয়ে প্রায় 30% বেশি বিক্রি হচ্ছে এস টোয়েন্টি ওয়ান। এরিকসনের মামলার পর নোকিয়ায় যাচ্ছে স্যামসাং। পেটেন্ট লাইসেন্স বিষয়ে স্যামসাং এর সঙ্গে চুক্তি করেছে নোকিয়া। চুক্তিতে পেটেন্টগুলো ভিডিওর মান বিষয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে এই ফিনিশ টেলিকম কোম্পানি। প্রতিষ্ঠানটির চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ না করলেও এর ফলে নোকিয়ার পেটেন্ট করার প্রযুক্তি স্যামসাং ব্যবহার করবে এবং নোকিয়ার জন্য রয়্যালিটি পাবে বলে জানিয়েছে রয়টার্স। নোকিয়ার পেটেন্টে পোর্টফোলিওগুলোতে 20,000 পেটেন্ট রয়েছে, এর মধ্যে প্রায় 3,500 5G-র জন্য গুরুত্বপূর্ণ। রয়্যালিটি ও পেটেন্ট লাইসেন্স প্রশ্নে স্যামসাং এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী এরিকসন যুক্তরাষ্ট্রে মামলা করার কয়েক মাসের মধ্যেই এই চুক্তির ঘোষণা এলো। এরিকসন মামলা করার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন গত মাসে জানিয়েছে তারা এ বিষয়ে তদন্ত শুরু করবে। এরিকসনের দাবি, স্যামসাং 4G এবং পরবর্তী প্রজন্মের 5G অবকাঠামোয় বেশ কিছু পেটেন্ট লঙ্ঘন করেছে এবং এজন্য ক্ষতিপূরণ দাবি করেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।